নমস্কার, আজ আমি আপনাদের শোনাতে চলেছি কালীগুণিন সিরিজের পিশাচের নখ কাহিনীটির শেষ পর্ব, কাহিনীকার সৌমিক। চলুন তাহলে গল্পে প্রবেশ করা যাক। আমার আর কোব্রেজ মশায়ের মাথায় একেবারে তাল গোল লেগে গিয়েছিল। একটা কাছিন, তার আকৃতি এমন পাহাড়ের মতো দানবীয় হতে পারে তা আমাদের কল্পনার অতীত। কি হিংস্র তার প্রকৃতি, কি তীব্র জিঘাংসা তার আমাদের প্রতি। একদম চুল জেরা সময়ে আমাদের নৌকোখানা তটে না ঠেকলে হয়তো ঢেউয়ের আগাতে চূর্ণ বিচীর্ণ হয়ে জলে ভেসে যেত, ভেসে যেতাম আমরাও আমাদের মৃতদেহ। কালীপদ, মন্দা আর কানায়ের অতি সতর্ক নজরদারির জন্যই মৃত্যুর প্রথম ছোবল এড়ানো গিয়েছে। কালীপদ একেবারে সঠিকই বলেছিল যে এই মশান ভূমিতে আমাদের জন্য পায়ে পায়ে মরণ ফাঁদ পিছিয়ে রয়েছে, এবং সেই ফাঁদের সার্থকতা রয়েছে তার নিজের হিংস্র স্বরূপকে লুকিয়ে রাখার মধ্যে। নৌকোটাকে এক স্থানে শক্ত করে কাছি বন্ধ করে আমরা পা বাড়ালাম অজানা দ্বীপের শরীরের অভ্যন্তর। ভোরের আলো তখন ফুটেছে কিছুটা। মানচেচ্চা টাপুর ভূ প্রাকৃতিক রূপ আমাদের সামনে একটু একটু করে ফুটে উঠছে। দ্বীপটাকে একটা ঘন নিবিড় বন বললেও ভুল হয় না। এক একটা গাছের কাণ্ড এতটাই স্থূল যে আমরা পাঁচজন পুরুষ মিলেও তাকে বেড দিতে পারবো না। সৃষ্টির শুরু সেই আদিম সব উদ্ভিদ যেন এই বিচ্ছিন্ন ভূখণ্ডে যুগ যুগান্ত ধরে অপেক্ষা করে আছে। দ্বীপের মাটি কিছুটা পাথুরে, কিছুটা লোনা মাটিতে আবৃত। এক একখানা সামান্য লতা গুল্মের পাতাগুলিও যেন পশুর জামরার ন্যায় মোটা। সবকিছুই যেন একটা অতি প্রাকৃত কাঠিন্যের মোড়কে নিজেদের ঢেকে রেখেছে। কালীপদ চলেছে সবার সামনে আর মন্দা সকলের পিছনে, মধ্যে আমরা তিনজন। আমি নিচু কণ্ঠেই কানাইকে বললাম, সর্দার, এই যে আলো ফুটে উঠেছে তাতে আমরা দৃষ্টি পাচ্ছি বটে, কিন্তু আমাদের জন্য ওত পেতে থাকা শত্রুরাও কিন্তু দৃষ্টি পাবে। কানাই উদার স্বরে বলল, সে আপদ নাই ডাক্তারবাবু, আমাদের শত্রুদের আমাদেরকে দেখার জন্য আলোর দরকার আছে বলে তো আমার মনে হয় না। কথাটা সত্যই সন্দেহ নাই। চলতে চলতে একটা জায়গায় এসে গাছপালার ফাঁকে কিছুটা সমুদ্রের অংশ চোখে পড়ল, এবং সভয়ে দেখল দুইখানি পাহাড় প্রমাণ দীর্ঘ মাস নিজেদের পলকবিহীন চক্ষু মেলে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। মাছ যে এমন ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে তা চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতুম না। আমরা লতা পাতা ভেদ করে চলতে চলতে বেশ কিছুটা উপরে এসে পড়েছি। এইখান থেকে গাছপালা এড়িয়ে সমুদ্র নজরে পড়ছে না ঠিকই, কিন্তু তার গর্জনের আওয়াজ আসছে অনেকখানি নিচের দিক থেকে। এতখানি চড়াই ভাঙতে গিয়ে হাঁপ ধরে গিয়েছি। ওপরে তাকিয়ে দেখলাম কালীপদর গতিও পরিশ্রমের ফলে কিছুটা শ্লথ হয়ে এসেছে। তার নিঃশ্বাস প্রশ্বাস জোরে জোরে পড়ছে। আমাদের সঙ্গে জল, খাদ্য এবং আনুষঙ্গিক একরাশ বোঝা রয়েছে, ফলে সেগুলি সমেত চড়াই ভাঙা বিস্তর কষ্টসাধ্য কাজ। আমি আর কোব্রেজ একটু জিরান দেওয়ার জন্য মুখ খুলতে যাব। হঠাৎ মন্দা এদিকে অঙ্গুলি নির্দেশ করে বলে উঠল, ঠাকুর, ওইটা কি? কালীপদ চকিতে চোখ তুলে আরো উপরের দিকে চাইল। আমরা হতচকিত হয়ে নজর তুলেই যা দেখলাম তাতে প্রথমেই মনে হলো অনেকটা উপরের একটা স্থানে যেন অজস্র অজস্র গাছের সারি পরস্পরের গায়ে নিবিড় হয়ে দাঁড়িয়ে একটা বেড়া রচনা করেছে। কিন্তু একটু পরেই বুঝলাম দণ্ডায়মান বস্তুগুলো ঠিক জীবন্ত গাছ নয়, বরং অসংখ্য পাথুরের স্তম্ভের ন্যায়
সারি সারি বস্তু দিয়ে করা একটা অতিকায় প্রাসাদের মতো কিছু। কি আশ্চর্য, এই জনশূন্য স্থানে এমন দৈত্যকার প্রাসাদ করেছিল কারা? তার গায়ে জমে থাকা হাজার হাজার বছরের শ্যাওলা আর ছত্রাকের বহর দেখে আন্দাজ হয় এই মহল যুগ যুগ ধরে পরিত্যক্তই পড়ে রয়েছে। কিন্তু কারা এর সৃষ্টিকারী? মানুষ হওয়া তো এক প্রকার প্রায় অসম্ভব, কারণ এই অলক্ষণে টাপুর উদ্দেশ্যে রওনা দেওয়া সম্ভবত আমরাই তৃতীয় দল। তার মধ্যে পুলিশের দল তো আর দ্বীপে পৌঁছতেই পারেনি। কালীপদ পাথরের মহলের বাইরে দাঁড়িয়ে নিজের ডান হাতের তালু দিয়ে বাতাসে কয়েকখানা আঁচড় কাটল, আর তারপর শূন্যে বোলানো হাতের একটা আঙুল নিয়ে জিভে স্পর্শ করল। আমরা কিছুই বুঝলুম না। মন্দা উৎকণ্ঠিতভাবে শোধাল, দিব্যভূতা? কালী গম্ভীর স্বরে উত্তর দিলে, নাস্তি দর্শে। মন্দা একটা স্বস্তির শ্বাস ফেলে কইল, তবে প্রবেশ করা যাক। আমরা আগাছার স্তূপ কাটিয়ে একটা মস্ত বড় ভাঙা ফোকর আবিষ্কার করে প্রায় অন্ধকার যে জায়গাটায় প্রবেশ করলাম সেটাকে মহল বা প্রাসাদ না বলে আয়তকার এবং সুগঠিত একটা দানবাকৃতির ঘর বললেই ঠিক হয়। একটাই ঘর, কিন্তু তার আর প্রায় 70-80 হাত, বহরে কম করে 40 হাত মতো ব্যপ্ত। দেয়াল থেকে ছাদ অবধি কালো কালো শ্যাওলার ছাতা পড়ে গিয়েছে। মেঝের মাঝখানে অনেকখানি স্থানে একটা বড় সড়ো গোলাকৃতির দাগ রয়েছে। সেই স্থানটুকুতে কোনো অজ্ঞাত কারণে আজও আবর্জনা বা সামুদ্রিক শ্যাওলা দখল নেয়নি। তার পাশে ধূসর রঙের অদ্ভুত দর্শন একখানা জিনিস পড়ে আছে, সেটা পাথরের অথবা কোনো ধাতুর কিনা তা এক নজরে বোঝা যায় না। সেই পদার্থটির আকার অনেকটা প্রায় এক হাত লম্বা নৌকো বা টোঙার ন্যায়। আমরা যখন বাইরের বিপদের কথা এক প্রকার বিস্তৃত হয়ে ঘরটা ঘুরে ঘুরে দেখছি, তখন কালীপদর গলা শুনলাম, আশ্চর্য কথা বটে কবিরাজ মশাই, বড় অদ্ভুত কথা। একই গাছপালাগুলো দেখে ভ্রম হচ্ছে যে এই দল্লারটা যেন প্রাগৈতিহাসিক যুগের পরে আর সময়ের সমুদ্রে সাঁতার কাটেনি, সেইখানেই থমকে দাঁড়িয়ে আছে। তাই হিসাব মতে আমাদের অদেখা নরঘাতক শত্রুরা যে আকারে দৈত্যর মতোই হবে তা সকালের কাছিম আর মাছগুলোর চেহারাতেই মালুম হয়। কিন্তু এই এত ক্ষুদ্রাকার নৌকায় পাড়ি জমাত কারা? তেমন ক্ষুদ্র আকৃতির কোনো জীবের আগমন ঘটেছিল এই দ্বীপে? কথা আরও আছে, এই যে এত বড় ঘরখানি, তার কিন্তু কোনো প্রবেশদ্বার নেই। আমরা যে অংশটা দিয়ে ভেতরে এসেছি সেইটা একটা নিরেট দেওয়ালের ভাঙা অংশ, কিন্তু একটা ঘরের একটাও দ্বার না থাকার যুক্তি কি? এছাড়াও কথা আছে, এই এক হাত পরিমাণ অদ্ভুত নৌকাগুলোর যদি সত্যি কোনো সওয়ারি থেকে থাকে, তবে নিঃসন্দেহে তাদের আকৃতি আমাদের আঙুলের চাইতে বড় নয়। কিন্তু তাদের জন্য এত বিরাট মহলের আবশ্যকতা কিসের? কালীপদ কথা বলতে বলতে নৌকোর মতো পাথরের টুকরোটা তুলে নিয়ে ঝোলায় ভরে বললে, এইটে জিম্মায় থাক, পরে ভাবনা চিন্তা করা যাবে, এখন এগোতে হবে। খুব সতর্কতার সঙ্গে পা ফেলে ফেলে দ্বীপের অনেকখানি পথ অতিক্রম করে আমরা বেশ অনেকখানি উঠে এসেছি। পুরো পথে মাঝে মধ্যেই একটা একটা দাগ আমাদের চোখে পড়ছে, খুব ভারী কোনো জিনিস যেন ঘোষ্টে নিয়ে যাওয়া হয়েছে অনেকটা পথ জুড়ে। সমুদ্র তীরের অপেক্ষাকৃত রুক্ষ পিচ্ছিল জমি এখন ঘোর অন্ধকার মহাবনে পরিণত হয়েছে। এত ঘন জঙ্গল না থাকলে মোটামুটি আন্দাজ করা যেত দ্বীপের কেন্দ্রবিন্দু আর কতটা দূরে, কিন্তু এই পরিস্থিতিতে শুধু জল ছাড়া আর গত্যন্তর কি?
মাঝে একবার বৃষ্টি এসেছিল বলে আজ আর খেতে খেতে একখানা পাথুরে গুহার মতো অংশে আশ্রয় নিয়েছি না, না হলে প্রাণ হারাতে হতো। সে বৃষ্টির এক একটি বিন্দু যেন এক একখানি সুতীক্ষ্ণ ছোড়ার ফলা, চামড়া বৃদ্ধ করে সে বাড়ি ধারা এপর ওপর করে দিতে চায়। সৃষ্টির আরম্ভে যে মহাবৃষ্টিতে পৃথিবীর বুক ফালা হয়ে যেত, এ যেন সেই বৃষ্টি। আমরা ভয় পেয়ে কালীপদর পানে চাইতেই সে শুষ্ক মুখে বললে, কথায় আছে, বামুন বাদল বান, দক্ষিণা পেলেই যান। আমাদেরও কিছু দক্ষিণা দিতে হবে। মন্দা ইশারা বুঝে গুহার একটু বাইরের দিকে এসে আকাশের পানে তাকিয়ে তর্জনী তুলল। কালীপদ তার পিছনে দাঁড়িয়ে একখণ্ড পাথর তুলে গুহার প্রাচীরে ঘষে ঘষে একটা ব্যাঙের আকৃতির ছবি আঁকল। দুইজনে মিলে মন্তর পড়তে পড়তে থলের থেকে দেশলায় বের করে তার জ্বলন্ত শলা কাটি আরতি করার ন্যায় সেই ছবির চতুর্দিকে ঘোরাতে আরম্ভ করল। 10-12 খানা শলাকা খরচ করার পর আচমকা এক ধাক্কায় বৃষ্টির দমক স্তব্ধ হয়ে গেল। একটু অপেক্ষা করে আমরা বাইরে বেরিয়ে পুনরায় চলতে আরম্ভ করলাম। পিছনের কালীপদর অঙ্কিত চিত্রখানা আদিম গুহায় আদিম মানুষের আঁকা গুহা চিত্রের মতো চিরকালের জন্য লোক চক্ষুর আড়ালেই পড়ে রইল। কানাই এইবার আমাদের সামনে সামনে জঙ্গল কাটতে কাটতে এগিয়ে চলছি। হঠাৎ একখানা বড় ঝোপে অস্ত্রাঘাত করার পরেই চমকে দুই পা পিছিয়ে এল। কালীপদ জিজ্ঞাসু নেত্রে তার দিকে চাইতেই কানাই বলে উঠল, কর্তা বাবা, একটা লাশ মানুষের। কথাটা শোনা মাত্রই রসময় আর মন্দা পাগলের মতো ছুটে গেল ঝোপের ওপারে। সত্যি সত্যি একটা মানুষের ছিন্ন ভিন্ন বিকৃত মৃতদেহ পড়ে রয়েছে। টাটকা নয়, বেশ কয়েক মাস হবে হয়তো। তার উপরে লতা পাতা গজিয়ে গিয়েছে। মন্দা সেই প্রায় বিকৃত মুখের দিকে তাকিয়ে স্বস্তির শ্বাস ফেলল। রসময় ধীরে ধীরে বললে, মুখ দেখে মনে হচ্ছে এই লোকটা আমাদের সুন্দরবনের একজন নাওকি, বেঘরে মারা পড়েছে, কিন্তু মারলোটা কে? উত্তরটা মুখে দেবার আবশ্যকতা ছিল না, কারণ দেহের আশেপাশের মাটিতে এক ধরনের বিরাট বিরাট পায়ের ছাপ পড়ে রয়েছে। লোকটা মরেছে নির্ঘাত কয়েক মাস হল, কিন্তু পায়ের ছাপ তখনকার হলেও পুরোপুরি মুছে যায়নি, এমনই তার গভীরতা। একটা সাধারণ বাঘের আকৃতি যদি দুখানি বুনো হাতির থেকেও আরও অনেকটা বড় হয়, তবে তার পদাঘাতে এই রকম বিকটাকার ছাপ পড়লেও হয়তো পড়তে পারে। আমার পদক্ষেপ নিজের অবচেতনেই ভীষণ সতর্ক হয়ে উঠল। বাঘটা কাছাকাছি লুকিয়ে নেই তো? যদি তেমন একটা করাল বিভীষিকা আচমকা সামনে লাফিয়ে এসে দাঁড়ায়, তবে দুই গুণিন মিলে তাকে ঢুকতে পারবে কি আদৌ? আমার গলা শুষ্ক হয়ে এসেছিল, তাও কোনো মতে শুধরা। বাঘটা আশেপাশে কোথাও লুকিয়ে নাই তো? কালীপদ চোখ না তুলেই উত্তর দিল, বাঘ কোথাও নাই ডাক্তার, কখনো ছিলও না, এইটে কখনো বাঘের ছাপ নয়। মন্দার কানায়ও ঘাড় নাড়িয়ে সায় দিল। কালীপদ আবার কইল, বাঘের থাবা এইরকম হয় না কখনো, কিন্তু থাবাটা বিড়াল গোত্রীটি কোনো ভয়ঙ্কর আকারের জন্তু, সম্ভবত সিংহ জাতীয়। সুন্দরবনে সিংহ কখনো চোখে দেখিনি, কিন্তু এখানকার কথা আলাদা, বুঝলে? আরও কিছুটা সময় নিরীক্ষণের পর কালীপদ নিঃশ্বাস ফেলে বলল, না, এটা সিংহ না হয়ে যায় না, বুঝলে বাজি? আরো না জানি কত শয়তান অপেক্ষা করছে সামনে। তোমার গুরুদেব কখনো ভুল বলার মানুষ নন, উনি যথার্থই বলেছেন, এই মশান ভূমিতে
আরও রাশি রাশি শয়তানের দল ওত পেতে রয়েছে আমাদের জন্য। তবে আমার একটা বিষয়ে ভারী অস্বস্তি হচ্ছে। মন্দা বিস্মিতভাবে শুধালো, অস্বস্তি? কিসের উদ্বেগ ঠাকুর? কালীপদ শূন্য দৃষ্টিতে তাকিয়ে কইল, বলতে পারিনি, তবে আমাদের চিন্তাভাবনার মধ্যে কিছু একটা ফাঁক থেকে যাচ্ছে মাঝেই। আমাদের চোখের সামনেই কি একটা যেন ঘটছে, কি একটা যেন চলছে, একটু হাতড়ালেই ধরা পড়ব পড়ব করেও সেই কথাটা কিছুতেই ধরতে পারছি না। যা হোক, সে পরে অবসরে ভাবা যাবে, এখন এগিয়ে চল। এখনো অবধি কোনো জানোয়ারের সাক্ষাৎ আমরা ডাঙায় উঠে পাইনি, কিন্তু পাবো না এ কথা বলা চলে কি? উত্তল ঢালু জমি বেয়ে আরো প্রায় অনেকখানি উজিয়ে এসেছি আমরা। দুই জায়গায় সাধু জলের দুখানি উৎস কুণ্ডু চোখে পড়েছে। বেশ কিছু ফলের গাছও রয়েছে, যদিও সেগুলি আহারযোগ্য কিনা জানা নেই। তবে কালীপদর ধারণা এর মধ্যে কিছু ফল খাওয়া চলে, এবং তার সাহায্যেই হয়তো মণিলাল এবং মন্দার ছেলে এখনও নিজেদের জীবন রাখতে পেরেছে। মাঝে একটা ঘটনা ঘটেছে। একটা স্থানে বেশ কিছুটা এলাকা জুড়ে অসম্ভব পাথরের স্তূপ থাকায় সেইখানে জঙ্গল একটু অবিন্যস্ত হয়েছিল, ফলে সেই অংশটুকু থেকে ঝাপসাভাবে দড়ি আর কিছুটা দেখাও যায়। আমি চলতে চলতে বেদম হয়ে একটা পাথরের উপরে বসতেই মনে হলো অনেক দূর থেকে কি যেন একটা বিশাল ছায়ার মতো জিনিস সাত করে সরে গেল। আমি এমনিতেই আতঙ্কিত হয়েই ছিলাম, তদুপরি এমন ঘটনায় আমি লাফিয়ে উঠে কিছুটা পিছিয়ে এলাম। হয়তো আমার মনের ভ্রম বলে উড়িয়ে দিতে পারতাম, কিন্তু কালীপদর দিকে তাকাতেই বুঝলাম তারাও কিছু একটা টের পেয়েছে নিশ্চয়ই। মন্দা আর কানাই দুটো গাছে চড়ে অন্যান্য গাছগুলোর মগ ডালের পানে নজর রাখল। কোনো বড় মাপের জন্তু যদি বনে চলাচল করে, তবে উঁচু গাছের ওপর থেকে জঙ্গলের বাকি অংশের গাছের নাড়াচাড়া দেখলে বোঝা যায়। কিন্তু তারা নেমে এসে বলল কোথাও কিচ্ছুটি নেই। দুরু দুরু বক্ষে আবারও যখন এগোতে আরম্ভ করেছি, আচমকা কালীপদর গলা পেলাম, দাঁড়াও, কিন্তু খবরদার কেউ পিছনে তাকাবে না। আমার হাঁটু দুটো রীতিমতো কাঁপছে, পিছনে কি রয়েছে সিংহ? আবার কালীপদর কণ্ঠ শুনলাম, শোনো, আমাদের পিছনে কেউ একটা আমাদের দিকে দেখছে, আমি টের পাচ্ছি বেশ, কিন্তু সে রয়েছে সম্ভবত দড়িয়ার বুকে, ডাঙায় উঠে আক্রমণ করা নিশ্চয়ই তার সাধ্যের বাইরে, নচেত এতক্ষণে সে ধেয়ে আসত। আমরা তাকে দেখতে চাইলেই সে আত্মগোপন করবে এটা বেশ করে বুঝতে পারছি, তাই আমি ঘুরতে বলা মাত্র বিদ্যুৎ বেগে পিছনে ঘুরেই সাগরের দিকে নজর ফেরাব, তাকে দেখাটাও দরকার। কালীপদ ইঙ্গিত দেওয়া মাত্র যথাসম্ভব শীঘ্র পিছন ঘুরে তাকালাম। কতখানি দূরের জলে পরিষ্কার নজর চলে না, কিন্তু তাতেই যা ঠাহুর হলো তাতে আমাদের মাথা ঘুরে যাবার উপক্রম। এতক্ষণে আমরা যেসব দানবগুলো দেখেছি সেগুলির তবুও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা চলে, কিন্তু এই জন্তুটা কি? একটা ভয়ঙ্কর আকারের জীব, জল থেকে তার বিরাট বিরাট দুখানি ঢেলার মতো চক্ষু মেলে হিম শীতল দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে রয়েছে। ঠিক হাতি নয়, কারণ প্রাণীটার মাথাটা দেহের সঙ্গে অস্বাভাবিক রকমের বিসদৃশ। মাথার ওপরে একটা প্রকাণ্ড লক লকে হাতির মতো সুর, মুখের দুই পাশে দুইখানি হিংস্র দাঁত ঠেলে বেরিয়ে রয়েছে, কিন্তু সেই সাথে শ্যাওলা ধরা গায়ে চাকা চাকা দাঁত। এমন কদাকার প্রাণী অতি দুঃস্বপ্নেও কেউ কল্পনা করতে চায় না, কিন্তু এই বর্ণনাটুকু যা দিচ্ছি তা কিন্তু মাত্র এক ঝলক দেখার বর্ণনা মাত্র, কারণ আমরা পিছনে ঘুরতেই এক পলকে অত বড় জীবটা হুরুম করে জলে ডুব দিল।
সেই ধাক্কায় জলে যেন একটা ঘূর্ণি তৈরি হল, আর তখন দেখলাম জিপটার পিছনে একটা পর্বতাকার গম্ভীরের ন্যায় লেজ। কালীপদ অথবা কানা এর সব দেখা অভ্যেস থাকতে পারে, কিন্তু আমার শরীর ভীষণ এক আতঙ্কে সম্পূর্ণ বিবশ হয়ে পড়ল। এক পা নাড়ার আর সাধ্য নাই, আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছি দেখে আমার মনের অবস্থা অনুমান করে কালীপদ আমার কাঁধটা শক্ত করে ঝাঁকিয়ে প্রশান্ত অথচ দৃঢ় স্বরে কইল, ভয় নাই ডাক্তার, আমি রায় দিঘড়ার কালীপদ মুখুজ্জে, তোমার সঙ্গে আছি তোমাকে রক্ষা করার জন্য। অন্ততপক্ষে আমি বেঁচে থাকতে তোমার জীবন বিনষ্ট হবে না। কালীপদর মুখের এই একটা আশ্বাসের ভঙ্গিতে বোধ করি মরা মানুষও উঠে বসে, আর আমি তো কোন লাট পেলাট। আমার মনটা কিছুটা হালকা হয়ে এলো, শরীরের শক্তি যেন কোনো এক মন্ত্র বলে আবার শরীরে প্রবেশ করল। আমি হাসি মুখে কালীপদর হাতে একটু চাপ দিয়ে আবার চলতে শুরু করলাম। এইবার এমন একটা স্থানে এসে দাঁড়ালাম যেখানে দাঁড়িয়ে পুরো দ্বীপটাকেই প্রায় ছবির মতো দেখা চলে। এইখানে বিস্তৃত এলাকা জুড়ে প্রস্তরময় ভূমি, মাঝারি আকরের কতগুলি কঠিন পাথরের টিলা, তার গোড়ায় কয়েকখানা গুহার মতো মুখ, একটা অতি ক্ষুদ্র ঝোড়া তার ক্ষীণ জলধারা নিয়ে বয়ে চলেছে। এই দ্বীপটা গাছপালা শূন্য। মন্দা চারদিকে তাকিয়ে কইল, ঠাকুর এতক্ষণে বুঝি আমরা মানচেচ্চার একেবারে চুরোয় এসে পড়েছি। কালীপদ কইল, তাই তো মনে হচ্ছে, তবে এই দিকটা একবার ঢুঁড়ে দেখা দরকার। রহস্যময় এতক্ষণ পরিশ্রমে নির্বাক হয়ে রয়েছিল, এইবার ধীরে ধীরে বলল, কিন্তু ঠাকুর এইসব গুহাগুলি ওই ভয়ঙ্কর শয়তানদের বাসস্থান হতে বাধা কি? হয়তো এইখানেই পশুগুলো ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে। মন্দা বাঁচিয়েও মাথা নেড়ে বললে, আমার তো তা মনে হয় না। প্রথমত এটা বেশ লক্ষ্য করছি যে এই শয়তানরা কখনো দলে ঘোরাফেরা করে না, একটি জানোয়ারের বিচরণকালে দ্বিতীয় জন্তুটাকে চোখে পড়ে না। হয়তো একটাই শয়তান ভেগ বদল করে শিকার ধরে, আর দ্বিতীয় কথা, এই গুহার যা সংকীর্ণ প্রবেশ পথ তাতে কোনো দৈত্যকার জীব এইখানে লুকোতে পারবে না। কালী নিচু স্বরে বললে, তোমার কথা অভ্রান্ত বলেই আমার মনে হচ্ছে বাজি, কিন্তু একটা কথা বারবার কেন বিস্তৃত হচ্ছ তোমরা? এরা কিন্তু কখনো কোনো সাধারণ পশু নয়, এরা নিঃসন্দেহে মায়াবী। আমরা তাদের আসল স্বরূপটা একেবারেই জানি। যদি তারা খুব ছোট আকৃতিতে লুকিয়ে থাকতে সক্ষম হয় তবে কিন্তু ঘোর বিপদ। ওই ছোট ছোট পাথুরের নৌকাগুলো দেখে খুব ক্ষুদ্র জীবের থাকার সম্ভাবনাও তো হেলা ফেলা করা যায় না, যাই কি? তবে কথা হলো তাদের লুকোনোর দরকারই বা কিসের? কথা বলতে বলতেই কালীপদ খড় চক্ষে চারদিকে নজর ফেরাল। গুহা অনেকগুলি রয়েছে, কিন্তু কালীপদ অনেক বেছে বেছে একটা গুহা খুঁজে দেখার সিদ্ধান্ত নিল। গুহাটা ওই ঝোড়ার পাশের টিলায় মুখ্য বাদদান করে দাঁড়িয়ে রয়েছে। তার মুখে দুই চারটি পাথর এমনভাবে বসানো রয়েছে যে প্রবেশপথটা এক নজরে ঠাহরি হয় না। আমরা অতি লঘু পদে একটুও শব্দ না করে গুহায় প্রবেশ করলাম। ভিতরে একবারে ঘুট ঘুটে আধার, নজর চলাতায় ভিতরের বাতাসেও একটা চাপা বুনো গন্ধ। কানাই নিজের হাতে সর্কিটা বজ্র মুষ্টিতে চেপে ধরল। রায়দিঘড়ার সুবিখ্যাত লাঠিয়াল নিজের শানিত অস্ত্রের ফলায় ধার পরীক্ষা না করেই শত্রুকে জমি ছাড়বে না। এতক্ষণে আধারে থেকে চোখ কিছুটা সয়ে এসেছিল, আরও কিছুটা এগিয়ে এইবার অপেক্ষাকৃত চওড়া স্থানটাতে পা রাখতেই হঠাৎ মনে হলো মুখুজ্জে মশায়ের অনুমান একেবারে অভ্রান্ত। আমাদের সেই সামান্য পায়ের শব্দ পেয়ে অন্ধকারের মধ্যেও আরও অন্ধকার একটা ছায়া মূর্তি যেন বিরাট এক লাফে বাম দিকে সরে গেল।
আমার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল ভয়ে। মনে হলো সবটাই একটা ষড়যন্ত্র, কেউ যেন আমাদের অবাধে গুহায় প্রবেশ করতে দিয়ে বাইরে বেরোনোর পথ অবরুদ্ধ করতে চাইছে। কানাইয়ের চোয়াল কঠিন হয়ে উঠল। সর্গিটা বাগিয়ে ধরতে যেতেই কালীপদ তাকে গায়ে হাত ঠেকিয়ে নিরস্ত করে, দুই পা এগিয়ে গিয়ে ভরাট স্বরে বলে উঠল, বেরিয়ে এসো মণিময়, আমরা মানুষ, ভয় নেই। আমাদের হতবুদ্ধি করে দিয়ে পাথরের ওপাশ থেকে বেরিয়ে এলো এক শীর্ণকায় মানুষ। এই প্রায় অন্ধকার গুহায় তাকে প্রেত মূর্তির ন্যায় মনে হচ্ছে। আমরা গুহার মুখে আলোর মধ্যে এসে একটু বসলাম। মণিময় কবিরাজ পূর্ণবয়স্ক জোয়ান পুরুষ, কিন্তু দাদার বুকে মুখ রেখে সে অঝরে যেভাবে কেঁদে চলেছে তাতে তাকে শিশু বলে মনে হচ্ছিল আমার। মন্দাবাজির ছেলেকে ওই গুহাতে পাওয়া গেল, সে কিন্তু প্রথমটা গুহাতেই লুকিয়েছিল, পরবর্তীতে বনি এসে সেইখানে প্রাণ ভয়ে আশ্রয় নেয়। বুনো ফল আর বিস্বাদ জল খেয়ে তারা কোনো মতে জীবন রক্ষা করেছে আত্মাবধি। তাদের উদ্ধার পাওয়ার আশা ছিল প্রায় শূন্য, ফলে একরাশ হতাশা আর নৈরাশ্যের মধ্যে আপনজনের দেখা পেয়ে তাদের বাঁধ ভেঙে গিয়েছে। আমাদের দেওয়া পানীয় জল এক নিঃশ্বাসে নিঃশেষ করে মণি ভাঙা গলায় কালীকে শুধল, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার পরিসীমা আমি ভাষায় বোঝাতে পারিনি মহাশয়, আপনি আমার জীবনদাতা, কিন্তু এত অজস্র গুহার মধ্যে আপনি আমাদের এই গুহাটাই কেমন করে অনুমান করলেন? শয়তানগুলো অব্দি যে গুহার সন্ধান পায়নি আপনি এক লহমায় কেমন করে বের করলেন? রসময় স্নেহের সুরে বললে, মণি, উনি কালীপদ মুখুজ্জে ব্রাহ্মণ, ওকে প্রণাম করো। মণিময় প্রণাম করতে যেতেই কালীপদ তড়ি ঘড়ি তার হাত ধরে ফেলে বললে, খবরদার পা ছোবে না। আমি পা ছুঁয়ে প্রণাম গ্রহণ করি নিয়ে সহজে, গুরুর নিষেধ রয়েছে। আর জাতের পরিচিতিটুকু কিন্তু কখনো শ্রদ্ধার মাপকাঠি হতে পারে না, সম্মানের মাপ হয় মানুষের কর্মে। আমি গায়ত্রীর কারণে পৈতে ধারণ করি বটে, কিন্তু তন্ত্র শিক্ষা লাভের সময় নিজের পূর্ব পরিচয়, জাত্যাভিমান, বংশ পরিচয় সব ঘুচিয়ে দিয়ে একজন নিখাদ মানুষ হয়ে দীক্ষা নিতে হয়, ওইটাও ত্যাগ করতে হয়, এইটাই সর্বকালের বিধি। যাই হোক, আমি এতগুলো গুহার মধ্যে এই গুহাটা বেছে নিয়েছি এই কারণে, একমাত্র এটাতেই মানুষের মতো কোনো বুদ্ধিমান জীবের ছাপ রয়েছে। কোনো পশু যতই শক্তিশালী হোক, গুহার মুখে দৌড় দেবার বুদ্ধি তাদের নেই। দুয়ার জিনিসটি তৈরি করতে উচ্চমানের বুদ্ধির দরকার। মন্দার পুত্র সুশীল তার পাথর সাজানো গুহাদ্বারের দিকে তাকিয়ে লজ্জিতভাবে হাসল। মণি বলল, আপনারা না এলে আমাদের এই দ্বীপেই সমাধি হতো মুখুজ্জেমশাই, যে ফুলের সন্ধানে এইখানে আসা তা আমি খুঁজে পাইনি। আমাদের রসদ, মালপত্র, বাক্সপেটি সমস্ত সাগরের পারে হারিয়ে গিয়েছে। জল না হয় পাশাপাশি ঢুয়েছে, কিন্তু এতদিন ধরে খেয়ে খেয়ে কাছাকাছি গাছের ফলও প্রায় শেষ হয়ে এসেছে, অধিক দূরে যেতে সাহস হয় না। কখন পিঠে মৃত্যুর থাবা এসে পড়বে কে বলতে পারে? মাঝপথে কথা থামিয়ে কালীপদ বললে, তোমাদের সঙ্গে কোনো পাত্তর তো নাই, তোমরা ছোড়া থেকে জল সংগ্রহ করো কি উপায়? মণি গুহার ভিতর থেকে আমাদের দেখা সেই নৌকোর মতো একটা পাত্র এনে কইল। আমরা দ্বীপে পা রাখতেই একটা বিকট আকৃতির ষাঁড় আমাদের আক্রমণ করে। তার আকার দেখে আমার হাতির চেয়েও বড় মনে হলো।
সেই ভয়াবহ জন্তুটা ঝাঁপিয়ে পড়েছিল আমার পরিচারক ফাগুর উপরে। আমরা কিছুটা পথ দৌড়ে ওঠার পর পিছনে তাকিয়ে দেখল সেটি আমাদের তাড়া করে আসছে। সেই হুড়োহুড়ির মধ্যে যখন দড়িয়ার পারে মালপত্র খোয়া গেল, তখন দৌড়তে দৌড়তে একটা বিশাল ঘরের মতো দেখে তাতে ঢুকে পড়ি আমি আর আমরা দুইজন নাওকি রাসবিহারী আর বসন্ত। তার ভালো নাম অনন্ত, কিন্তু আমরা একটা কারণে বসন্ত ডাকি। কালীপদ মাথা নেড়ে কইল, সেই কথা শুনেছি। তারপরে সেই ঘরে একটা ফোকর দিয়ে ঢুকে পড়লাম। সর্বনাশার দানবটা হয়তো আমাদের দেখতে পায়নি, সে ফিরে গেল। আমিও সেইখান থেকেই এইটা তুলে এনেছি জল আনার জন্যে, না হলে জোড়ায় বারংবার গিয়ে জল পান করতে গেলে বেঘরে মরতে হতো। আমি মণিময়ের বুদ্ধি এবং দূরদর্শিতার পরিচয় পেয়ে চমৎকৃত হলাম। আধারে বাধারে ভেষজের সন্ধান করতে করতেই হয়তো তার বাস্তব জ্ঞান অতিশয় প্রখরতা প্রাপ্ত হয়েছে। রসময় প্রশ্ন করল, মণি, তোমার সঙ্গে তো দুইজন ছিল, একজন নাউকির দশা আমরা পথেই দেখে এসেছি, সেই বোধহয় বসন্ত নয়, তার কি হল? মনির চোখে এইবার ভয়ের ছাপ পড়ল। হ্যাঁ দাদা, সেই বসন্ত, বাড়ি পীরখালি। তারপর আমরা ঝোপঝাড় ভেঙে এগোতে এগোতে কিছুটা দূরে গাছপালায় আচ্ছন্ন একটা শুকনো ঘাসে ছাওয়া অনেকটা উচ্চ ঢিবি চোখে পড়ল। জঙ্গলে ছায়ায় পথ হারাচ্ছি বলে উঁচু ঢিবিতে উঠে দিক নির্ধারণ করব বলে কোনো রকমে তার চূড়োই উঠলাম। চূড়ান্ত মানসিক চাপে তখনও আমরা ধরতে পারিনি যে এই জনবর্জিত দ্বীপে, যেখানে গাছপালা আগাছা যতই থাকুক, কোথাও এক ফোঁটা ঘাস নেই। সেখানে এই ঘাসের ডিবি এলো কোথা থেকে? টের পেলাম একটু পরে। খুব কাছাকাছি একখানা ভীষণ নিনাদে বজ্র পড়ার মতো শব্দের সঙ্গে আমরা অত উঁচু থেকে ছিটকে পড়লাম নিচের আগাছার ঝোপে। আমার পায়ে এত আঘাত লেগেছিল যে আর এক পাও এগোতে শক্তি ছিল না, কিন্তু পালাতে আমাদের হতোই, কারণ ততক্ষণে আমরা যেটাকে ঘাসের ঢিবি ভেবে ফাঁদে পা দিয়েছি, সেই ঢিবি তার আসল রূপ পরিগ্রহ করে উঠে দাঁড়িয়েছে। রাসবিহারী পাগলের মতো চিৎকার করে বলল, দাদাবাবু পালাও সিংহ! আমরা শরীরটাকে ছেঁচড়ে ছেঁচড়ে পালাতে আরম্ভ করলাম। রাসু আমার পাশেই ছিল, কিন্তু বসন্ত ছিটকে পড়েছিল অনেকটা দূরে। হয়তো আমার পরমায়ু ছিল বলেই সিংহটা আমাদের ওপর দিয়ে একটা ধূসর পাহাড়ের মতো ধেয়ে গিয়ে মুখে পুড়ল বেচারা বসন্তকে। আমাদের তখন অপেক্ষা করার অবকাশ ছিল না ঠাকুর। ঝোপঝাড় ভেঙে পাগলের ন্যায় ছুটে আমরা এসে পড়লাম পাথুরে টিলার মাঝখানে। জঙ্গলের পথে দৌড়াতে মাঝখানে অনেকখানি সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু সেই দুর্দান্ত শাপত আমাদের আর তাড়া করে আসেনি। দম হারিয়ে মাটিতে বসে পড়ার পর আমাদের শরীরে আর এক বিন্দুও শক্তি অবশিষ্ট ছিল না। বিপদ আপদ বিস্তৃত হয়ে কতক্ষণ পড়েছিলাম খেয়াল নেই, কিন্তু সম্বিত ফিরল একটা মৃদু ভূকম্পনে। পাথরে ছাওয়া এলাকাটা যেন একটু একটু করে কাঁপছে। ধীরে ধীরে সেই কাঁপুনি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সঙ্গে কানে আসছে পাথরে পাথরে ঠোকাঠুকির মতো খট 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 শব্দ। কিছু একটা বিপদের আশঙ্কা করে যেই মাত্র অতি কষ্টে হলে উঠে দাঁড়াতে যাব, হঠাৎ যা চোখে পড়ল তাতে আমার শ্বাসক্রিয়া রুদ্ধ হবার চো হল। প্রস্তরময় উঁচু উঁচু টিলার মাথা ছাড়িয়েও যেন আরও উঁচু একটা কালো পাহাড় মাথা তুলেছে আকাশ। তার দুইখানি চোখ দেহের থেকে বাইরে ঠেলে বেরিয়ে এসেছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে কে যেন আমাদের চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে এনে গুহার মধ্যে ঢুকিয়ে নিল।
ঘাড় ঘুরিয়েই চমকে দেখলাম আমাদের মতোই একজন জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে। আমরা বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম, এই সুশীলই আমাদের গুহার অন্ত্রে ঢুকিয়ে নিয়ে পাথরের চায়ে বসিয়ে দ্বার রোধ করে দিল। সেই দ্বারের একেবারে উপরের দিকে সামান্য ফাঁক দিয়ে চোখে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য, যা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। টিলার ওপার থেকে বেরিয়ে আসছে একখানা প্রকাণ্ড সামুদ্রিক কাঁকড়া। তার এক একখানা দাঁড়ার আকার শাল গাছের গুড়ির চাইতেও আরও মোটা, এবং সামনের বজ্র দ্বারা দুটির সাহায্যে সে হেসে খেলে আমাদের গুহা সমেত টিলাটাকে পিষে ধুলো করে দিতে পারে চোখের নিমেষে। কিন্তু আমাদের সৌভাগ্য, সে বেশিক্ষণ অপেক্ষা করল না। পাথর কঠিন জমির ওপরে নিজের ততোধিক পাথুরে শরীর নিয়ে সে বেরিয়ে চলে গেল ওই ডান দিকের বনের ভিতরে। মণিময় একটু শ্বাস নিয়ে আবার অনেকটা মিষ্টি জল পান করল বুক ভরে। কালীপদ একটুক্ষণ তার দিকে তাকিয়ে শুধুল, আর রাসবিহারী সে নাই কেন, তার কি হয়েছিল? বলছি ঠাকুর, বলছি, তার যা হয়েছিল সে কথা সব চাইতে আশ্চর্যজনক ঘটনা। এতক্ষণ যারা আক্রমণ বা হানা দিয়েছে তারা সবাই পশু, কিন্তু রাসুকে যে হত্যা করেছে সে যে কি ধরনের জীব তা আমরা ধরতে পারিনি। একদিন সুশীলের হলো ভয়ানক জ্বর, তাকে নিজের কামিজ ছিঁড়ে জল সেঁক দিচ্ছি আমি। তাই দেখে রাসু গেল ফল জোগাড় করতে। অন্যান্য সময়ে আমরা একসাথেই যাই, কিন্তু এখন ভাবি ওই দিন একসাথে গেলে কি কেউ ফিরতাম। কিছু সময় পরেই ওপাশের বনে একটা হুটোপুটির শব্দ আর রাসুর ভয়াত আর্তনাদ কানে আসা মাত্রই আমরা ধর মরিয়ে উঠে গুহার মুখে এখানে এসে উঁকি দিয়ে দেখি কোথাও কিচ্ছুটি নাই। শুধু রাসবিহারী একাই হাহাকার চিৎকার করতে করতে পাগলের মতো দৌড়ে আসছে এদিকে। আমি তড়িঘড়ি গুহার মুখের পাথরগুলো সরাতে যাব, হঠাৎ সুশীল জ্বর বিধ্বস্ত ক্লিষ্ট স্বরে বলল, দৌড় খুলো না, পিছনের জঙ্গলে কিছু একটা আছে, গাছের আড়ালে লুকিয়ে রয়েছে সে। আমি হতভম্ব হয়ে সরে এলাম। কাজটা অত্যন্ত গর্হিত হয়েছিল সন্দেহ নাই, কিন্তু আপদকালে ন্যায় ধর্ম কবেই বা কাজে এসেছে বলুন ঠাকুর? আত্মরক্ষায় প্রত্যেকের প্রথম অধিকার। রাসু যখন দৌড়তে দৌড়তে আমাদের কাছাকাছি প্রায় চলে এসেছে, হঠাৎ দূরের বনটা যেন প্রচণ্ড ঝড়ে ভীষণভাবে কেঁপে উঠল, আর জঙ্গলের থেকে তিন লাফে যে জিনিসটা এসে দাঁড়ালো তার পিছনে, তাকে দেখে আমাদের মাথায় গোল লেগে গেল। প্রায় 40 হাত উঁচু একটা কুচকুচে কালো ঘোড়া তার বিশাল পুচ্ছ ঝড়ের মতো বাতাসে ঝাপটা খাচ্ছে, কিন্তু তার থেকেও আশ্চর্য তার সামনের অংশটুকু। ঘোড়াটার মাথার জায়গাটা অবিকল একটা বন মানুষের মতো দশাশই জন্তুর মুখ ঠেলে বেরিয়েছে। দুপাশে আমাদের মতোই দুখানি বলিষ্ঠ হাত, সেই হাতে প্রায় তাল গাছের কাণ্ডের মতো একটা সুদীর্ঘ দণ্ডের মতো বস্তু ধরা রয়েছে। আমি নানান দেশের বহু কেতাব পড়েছি ঠাকুর, এই জন্তুটাকে দেখে আমার প্রথমেই যার কথা মনে পড়ল তার কাছাকাছি উল্লেখ আমি গ্রিক দেশের কতিপয় সাহিত্যের মধ্যে পেয়েছি। তাদের সেন্টর বলা হয়, এরা অর্ধেকটা মানুষ অর্ধেকটা ঘোটকাকৃতি এক সুদক্ষ যোদ্ধা জাতি, কিন্তু তারা গ্রিকদের গল্পলৌকিক প্রাণী, তাদের বাস্তবের কোনো অস্তিত্বই নাই। অথচ সেই একই জীব আমার সামনে তার ভয়ঙ্কর শরীর মেলে সশরীরে দাঁড়িয়ে রয়েছে। আমি থাকতে না পেরে সুশীলদের ওপরে ঢলে পড়লাম, আর বাইরে রাসুর একটা মর্মভেদী চিৎকার কানে এসেই স্তব্ধ হয়ে গেল। বহুক্ষণ পরে কিছুটা ধাতস্থ হয়ে পাথর সরিয়ে দেখি সেই
গ্রিক লোক কথার দানবাকৃতির জন্তুটা অদৃশ্য হয়েছে, আর রাসবিহারীর থেতলে যাওয়া চৌচির হওয়া মৃতদেহ কাদার পিণ্ডের ন্যায় ছড়িয়ে রয়েছে এই আমাদের সামনের এই জায়গাটাই। তার মাথাটা খুঁজলে এখনো পাথরের খাঁজে হয়তো পাওয়া যাবে। তারপর থেকে খুব সুন্দরবনে আমরা অনেকবার ফল তুলে এনেছি, জলও ধরেছি, কিন্তু দূর থেকে কিছুর আওয়াজ পেলেই রুদ্ধশ্বাসে গুহায় ঢুকে দৌড় দিয়েছি। কতদিন অভুক্ত থেকেছি আজ জানি নে, কপালে বিধাতা পুরুষ কি লিখে দিয়েছে, কিন্তু এই অভিশপ্ত দ্বীপ থেকে জীবন্ত বেরোতে পারবো কি না তিনি জানেন। সব কথা শুনে কালীপদর ভ্রুকুটি কুটিল হয়ে রইল। এই ভ্রুকুটির অর্থ আমি আর কানাই বিলক্ষণ জান। তার মনের গহীনে এখন নানান তথ্যগুলি একটা কল্পনার সুতোয় গাঁথা হয়ে চলেছে। জানি না শেষ অবধি কি পরিণতি হবে আমাদের। কালি একসময় চিন্তার জাল ছিঁড়ে কইল, দেখো মণিময়, তুমি যে গ্রিক সেন্টর যোদ্ধার উদাহরণ দিলে সেই লোক কথা আমিও বিলক্ষণ শুনেছি, কিন্তু আমাদের দেশেও কিন্তু এর সম্পূর্ণ বিপরীত একটা আকৃতির উদাহরণ রয়েছে। আমরা চারখানা বেদের নাম জানি। ঋগ্বেদ হল শাস্ত্র বিষয়ক, সামবেদ হচ্ছে গানের আধার, যজুর্বেদে ক্রিয়াকর্মের যাবতীয় মন্ত্র লিপিবদ্ধ রয়েছে, আর অথর্ববেদে রয়েছে কালবিদ্যা এবং অন্ধকারের চর্চা। কিন্তু হিসেব মতো এর বাইরেও কিন্তু একখানা পঞ্চম বেদ আছে, তাকে বলে আয়ুর্বেদ। এই বেদের রচয়িতা হলেন স্বয়ং বিবস্বান অর্থাৎ সূর্য। তার দুই পুত্র এই চিকিৎসাবিদ্যার রক্ষক, তাদের অশ্বিনী কুমার বলা হয়। সূর্যের সঙ্গে ঘটকির রূপধারী সংজ্ঞার মিলনে জন্ম নেন এই দুই চিকিৎসক দেবতা। তাদের ক্ষেত্রে উল্টো, অর্থাৎ দেহ মানুষের কিন্তু মুন্ড ঘটকে। যা হোক একটা কথা বলি, তোমাদের মালপত্র ছিটকে গিয়েছিল সাগরের পাড়ে, অর্থাৎ তোমাদের সঙ্গে ভারী মালপত্র কিছুই ছিল না, অথচ আমরা প্রায় পথ জুড়ে একটা ওজনদার বস্তুর ঘষ্টানির দাগ দেখতে দেখতে এসেছি। তোমরা এইখানে আসার সময় কিছু একটা ভারী জিনিস ঠেলে নিয়ে এসেছো এই গুহায়, সেই কথাটা তো যে কোনো কারণেই হোক আমাদের কইতে দ্বিধা হয়েছে তোমার। তবে একটা কথা বলি, তোমাদের এই ভুলের জন্যই সম্ভবত এই বিপদ মাথা তুলেছে, যদিও এই শয়তানের মারণ ভূমিতে পা রাখায় এই বিপদ ঘটতই, কিন্তু তারা সব কাজ ছেড়ে তোমাদেরই নিজেদের একমাত্র লক্ষ্য ভোগ্য করে নিয়েছে। তার কারণ যতদূর সম্ভব ওই জিনিসটাই। মণিময় হতবাক হয়ে কালীপদর হাত দুটো ধরে বলে উঠল, আশ্চর্য নজর আপনার। হ্যাঁ হ্যাঁ, এনেছি আমরা একটা জিনিস ওই সাগর পাড়ের মহল থেকে, এবং এই অপরাধ বোধেই আমি সেটার কথা গোপন রেখেছিলাম। কিন্তু আপনি কি আন্দাজ করতে পেরেছেন কি সেই জিনিস? কিছুটা পারি। তুমি ঘর ছাড়ার আগে যে পুঁথিটা পড়েছিলে সেই পুঁথি আমারও পড়া মনি, এবং তার থেকেই বলতে পারি তুমি যেইটে নিয়ে এসেছো সেটা একটা অতিকায় ঘড়ির মতো জিনিস। ঠিক, মণিময় একটা অস্ফুট হর্ষধ্বনি করে উঠল। ঠিক মুখুজ্জে মশাই, ঠিক, একদম যথার্থ বলেছেন। আমি গুপ্ত পুরাণের উল্লেখ পেয়েছি, তাই সত্যি সত্যি সেই মহাপ্রাচীন দিব্য বস্তু হাতের সামনে পেয়ে বেহাত হতে দিইনি। আর আসুন আপনাকে দেখাই সেটা। কালীপদ একটা দীর্ঘশ্বাস ফেলে মণিময়ের চোখের দিকে তাকিয়ে কইল, চলো। আমাদের সঙ্গে মোম জমানো সলিতা দেওয়ার কৌটা ছিল, সেটাতে আগুন জেলে আমরা ভিতরে প্রবেশ করলাম দ্বিতীয়বার। পিছনে একটা শব্দ শুনে বুঝলাম সুশীল পাথরের দৌড়টা টেনে দিল।
ভিতরের ওইটুকু অগ্নিবিন্দুতে সবটুকু আধার দূর হবার নয়। কিন্তু একটু সময় পরেই চোখ সয়ে এলো এবং সঙ্গে সঙ্গে আমার দৃষ্টিও আটকে গেল সামনে রাখা একটা দুই মানুষ প্রমাণ গোলাকার স্থূল চাকতিতে। আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। যদি পুরাণ সত্য হয়, যদি লোক কথা যথাযথ হয়, তবে আমার সামনে যে অভূতপূর্ব বস্তুটি রাখা রয়েছে তার স্রষ্টা একজন পিশাচ, লক্ষ লক্ষ বৎসর আগের এক হারিয়ে যাওয়া উপাখ্যান। গোলাকৃতি ঘড়িটার আকার অনেকটা খুব মোটা গাছের গুড়ির কাটা চাকতির মতো। তার বেদ প্রায় 3 হাত, ব্যাস আন্দাজ 7-8 হাত। অপূর্ব নিখুঁত কারুকাজ সম্বলিত এক অসাধারণ শৈল্পিক নিদর্শন। ঘড়িটার পুরো ক্ষেত্রফলটা জুড়ে আধুনিক ঘড়ির মতোই সমপরিমাণ এবং সমকৌণিক 12 খানা ঘর কাটা। প্রতিটি ঘরের সংখ্যা যথাস্থানে কয়েকটি দুর্বোধ্য আঁকিপৌকি, হয়তো এগুলি পিশাচ জগতের সংখ্যার পরিচয়। এই ঘড়ির সাহায্যেই কোনো অকল্পনীয় উপায়ে খণ্ডদেহীর জন্ম এবং বধের ষড়যন্ত্র জড়িত ছিল। আমার দেহটা অজান্তেই একবার শিউরে উঠল। আমরা যখন তন্ময় হয়ে সেই আশ্চর্য কালচক্রের পানে চেয়ে রয়েছি, তখনই একবার কালীপদর গলা শুনলাম। আশ্চর্য বটে, ঘড়ি রয়েছে অথচ ঘড়ির কাটা নেই কেন? এই ঘড়িতে সময় মাপা যাবে কি করে? অথচ গুপ্ত পুরাণে একে পরিষ্কারভাবে কালচক্র বা কালো পরিমাপক যন্ত্র বলে সম্বোধন করা হয়েছে। ফলে সে কথা মিথ্যে হবার নয়, ভাবিয়ে তুললে দেখছি। ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম আমরা। আমি লম্বা সুড়ঙ্গটার ওই মাথায় অর্থাৎ বাইরে বেরোবার মুখটার দিকে তাকাতেই চমকে উঠলাম। গুহার বাইরের একমাত্র মুখটা কেউ যেন একটা কালো পাথর দিয়ে আষ্টে পৃষ্ঠে রুদ্ধ করে দিয়েছে মনে হল। বাইরের এক বিন্দু অংশ চোখে পড়ছে না ফাঁক দিয়ে। আমি চিৎকার করে উঠলাম। মন্দা ব্যস্ত হয়ে বললে, আরে ডাক্তার, কি হয়েছে? আমি আমার ধারণার কথা বলতেই সুশীল হেসে বলল, গুহার মুখ কেউ আটকায়নি ঠাকুর, বাইরে সন্ধ্যার আধার নেমেছে। আমরা মুক্ত বাতাসের জন্য গুহার মুখে এসে বসলাম। পাথরের দরজার উপর দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম আকাশে অজস্র নক্ষত্র উঁকি মারছে। আলোটা সুরঙ্গের একেবারে মাথায় রাখা রয়েছে, ফলে আমরা খুব সামান্য আলো পেলেও বাইরে থেকে তা দৃষ্টিগোচর হবে না। আমরা নিজেদের দরকারি জিনিসপত্র দুটো থলিতে গুছিয়ে নিলাম। একখানা পুটুলি থাকবে কানায়ের পিঠে আর অপরটি কালীপদর সঙ্গে। অপ্রয়োজনীয় বাক্সপেটরা সব এই গুহাতেই পড়ে থাক, সঙ্গে ভার যতটা কম হয় ততই মঙ্গল। ভোরের আলো ফুটলে খুব নিঃসারে জঙ্গলের পথ ধরতে হবে আমাদের। যত শীঘ্র সম্ভব এই অভিশপ্ত মানচেচ্চা দ্বীপের থেকে পালিয়ে যাওয়া দরকার। আবার কখন কোন শয়তান এসে হানা দেয় তার ঠিক কি? আমরা নানান কথাবার্তা কইছি, হঠাৎ বৃষ্টি নামল। সেই বৃষ্টি, যে বৃষ্টি নিজের সঙ্গে তীক্ষ্ণ ছোড়ার ফলা নিয়ে ঝরে পড়ে। কিন্তু এখন কালীপদ বা মন্দাবাজির কোনো উদ্যোগই দেখলুম না বৃষ্টি তাড়ান। কালীপদর মুখে এক অদ্ভুত বৈরাগ্য দেখতে পেলাম আমি। এই প্রথমবার কোনো সমস্যার সমাধান না করেই তস্করের ন্যায় লুকিয়ে পালিয়ে যাবে সে? এই মহারহস্যের সমাধান হয়তো আর কোনোদিনই হবে না, আর কখনো কোনো মানুষ হয়তো এই দ্বীপে পাও রাখবে না। ফলে এই অজানা ধাঁধা আর কোনোদিনও জানা যাবে না কারুর। কালীপদর এই বিষাদ এবং বিষণ্নতা দেখে আমার মনটা ভারী হয়ে এলো। কিছুক্ষণ পরে বৃষ্টির বেগ কোনো কাঙ্ক্ষিত শিকার না পেয়ে বিবল মনোরথ হয়ে উধাও হল। আকাশ পুরো দস্তুর পরিষ্কার হয়ে
এতক্ষণে রাতের ফটফটে আকাশে চাঁদ ফুটে উঠল। কালীপদ তেমন কোনো বাক্যালাপ করছে না, রসময় নিচুর স্বরে ভাইয়ের সঙ্গে কথা কইছে। কানাই আর মন্দা প্রাচীরে পিঠ ঠেকিয়ে বসে আছে, আর সুশীল তার সংগ্রহের শেষ কয়েকটি পুনো ফল ছয় সাতটি ভাগে ভাগ করছে। এই আধারেও সময়টা ঠিক বোঝা যাচ্ছিল না যে রাত কাটতে আর কতটা বিলম্ব রয়েছে। চাঁদ এবং নক্ষত্র দেখে সময় বোঝার এলেম আমাননি। আমি পা ছড়িয়ে উঠে দাঁড়িয়ে সুরঙ্গের ও মাথা থেকে জ্বলন্ত মোমের কৌটোটা এনে আবার আমাদের বসার স্থানে রেখেই পকেট থেকে ট্যাগ ঘড়িটা বের করে সময়টা দেখতে যাব। হঠাৎ সুশীল বিদ্যুৎ গতিতে নিচু হয়ে এক ফুৎকারে মোমের শিখাটা নিভিয়ে দিল। আমি বিস্মিত হয়ে কিছু শোধনোর আগেই সুশীল খুব চাপা গলায় বলল, ও পাশের বনে কিছু একটা এসেছে। আবছা আলোতেও বেশ টের পেলাম। এতক্ষণ এলিয়ে থাকা প্রতিটি মানুষই টান টান হয়ে বসেছে। আমি পাথর কপাটের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম চাঁদটাকে হঠাৎ যেন আর দেখা যাচ্ছে না। এক মুহূর্তেই ভুলটা ভাঙল, চাঁদ নিজের স্থানেই রয়েছে, কিন্তু জঙ্গলের আরও অনেক উঁচুতে একটা লিকলিকে লম্বা হাতের মতো কি যেন নড়ছে। সেটা কোনো পশুর হাত অথবা গলা নাকি লেজ তা ঠিকঠাক ধরা গেল না। আশ্চর্যের কথা এই যে আমার আর নতুন করে ভয় লাগল না এইবার। একেই বোধহয় সহাবস্থান প্রতিক্রিয়া বলা হয়। সারাদিন ধরে এত ভয়ের বস্তুর সাথে মোকাবিলা করে ভয়টা সরে গিয়েছে। একটু পরে সেটাকে আর দেখা গেল না। আমাদের জলের পাত্র প্রায় শূন্য হয়ে আসছিল দেখে কানাই এক দৌড়ে গিয়ে জল আনতে চেয়েছিল, কিন্তু কালীপদ মাথা নেড়ে তাকে এখনই বেরোতে নিষেধ করল। দানবটা যে আমাদেরকেই অতন্ত্র প্রহরী হয়ে লক্ষ্য রেখেছে তার প্রমাণ পেলাম একটু পরে। প্রায় দু ঘন্টা মতো কেটে যাবার পরে আবার তার দেখা পাওয়া গেল। সে কোথাও যায় না, বনের গাছপালার মধ্যে নিজেকে মিশিয়ে দিয়ে ঘাপটি মেরে বসে আছে আমাদের বেরুনোর অপেক্ষায়। কানাই এক মুহূর্তের জন্য বেরোলেও আজ সে আর ফিরত না। যত সময় যায় থেকে থেকে তার চলার শব্দ পাওয়া যায়। সে সর্বনাশা জীব যেন আমাদের এক পলকের জন্যেও চোখের আড়াল হতে দেবে না। এক ভয়ঙ্কর অবস্থা। আমরা সাতজন জীবিত মানুষ এই দ্বীপ থেকে পালানোর জন্য উদগ্রীব, অথচ এক অদেখা দরিয়া দ্বীপের দানু তার দাঁত নখ বিছিয়ে আমাদের শিকার করার জন্য খাপ পেতে বসে রয়েছে। তাকে অগ্রাহ্য করে বাইরে পা রাখা মানে মর্মান্তিক মৃত্যু, আর তার নজর এড়িয়ে পালিয়ে যাওয়ার চিন্তা করাটাই পাগলামির নামান্তর। এইটাই কি ফাঁদ? এই ফাঁদের কথাই কি কালীপদ বলেছিল সেদিন? এমন এক জাল যা পা দিলেই মরণ, আবার পা দেওয়াটাও নিশ্চিত। হায় রে নিয়তি! ওই রাতে আধার ঘেরা সেই মৃত্যু উপত্যকায় যেটুকু সময় কাটিয়েছিলাম ওইটুকু সময় আমি কখনো ভুলব না। সময়ের কোনো হিসেব নেই, কোনো কিছুরই করার নেই, কিছু দেখার নেই, এক অনন্ত নিষ্কর্ম জীবন। এর চাইতে বোধ করি নরক বাসও ঢের শ্রেয়। সুশীল আর মণি এতগুলো দিন এইভাবে কাটিয়ে পাগল কেন হয়ে যায়নি তাই আশ্চর্য বটে। সময় যেন নিজের প্রবাহ স্তব্ধ করে রেখেছে এই দ্বীপে। পুরাকালের পিশাচের তৈরি ঘড়ি রয়েছে গুহায়, কিন্তু তাতে সময়ের পরিমাপ করা চলে না। আমি নিজের মনে মনেই দুঃখ আর বিষাদে হেসে বললাম, ও পৌরাণী, এর চাইতে আমার ক্ষুদ্র ট্যাগ ঘড়ি ঢের ভালো। সবাই একসাথে আমার মুখের দিকে চাইল। কথাগুলো মনে মনে বলতে গিয়ে কখন যে অজ্ঞাত সারে মুখ থেকে ছিটকে বেরিয়ে পড়েছে। সুশীল বিস্মিত মুখেই কইল, ট্যাগ ঘড়ি সে আবার কি?
আমি লজ্জিত হয়ে বললাম, হ্যাঁ ও কিছু নয়, আমি মনে মনে আকাশ কুসুম চিন্তা করছিলাম, মুখ ফসকে বাইরে চলে এসেছে। রুটিল আর মন্দা মাঝি পরম আগ্রহ ভরে আমার ঘড়িটা নেড়ে চেড়ে দেখতে দেখতে অবাক হয়ে বলল, এ কি জিনিস বানিয়েছে সাহেবটা, শেকল দেওয়া ঘড়ি, এ কি রূপার তৈরি? কালীপদ বিরস স্বরে বললে, না ওইটি বিদেশি নিকেলের তৈরি, কিন্তু তুমি কি এত চিন্তা করছিলে ডাক্তার, দুশ্চিন্তা না ভয়? না ঠিক দুশ্চিন্তা নয়, আসলে একটা দিনের কথা হঠাৎ মনে পড়ল আমার। তোমার বাড়িতে আসার কদিন আগেই একদিন ঘরে বসে বই পড়ছি, তখন চূড়ান্ত কোলাহলে আর মোটর গাড়ির শব্দে বিরক্ত হয়ে প্রার্থনা করছিলাম, ওই কোলাহলের যে কোনো নির্জন দ্বীপে গিয়ে যদি বাস করতাম তো শান্তি হতো। এখন সেই শখ আমার ঘুচে গিয়েছে দাদা, হট্টগোল হোক আর চেঁচামেচি হোক, মানুষই মানুষকে বাঁচার রসদ যোগায়, এ আমি বেশ উপলব্ধি করছি। কোনো জায়গা যেমনটি হোক, মানুষ না থাকলে মন টেকে না। তারপর এই ধরো সেই হট্টগোল আর ঘাম খেয়ালি আবহাওয়ার উপর বিরক্ত হয়ে এসে পড়ল রায়তি খরা, এবং সেইখান থেকেই এইখানে। তুমি যথার্থই বলেছিলে, মানুষ না থাকলে সেই স্থানকে বাড়িঘরকে কাল রাক্ষসে গিলে নেয়। আমাদের নিয়তি বোধ হয় সব সাজিয়েই রাখে, তাই নয় দাদা? কালীপদ কোনো উত্তর না দিয়ে প্রাচীরের দিকে তাকিয়ে বসে রইল। মন্দা কইল, আবহাওয়ার উপর বিরক্ত হওয়া তো স্বাভাবিক ডাক্তারবাবু, আমাদের এদিকে রে ওই একই ঝঞ্ঝা চলছে আজ কয়েক মাস যাব। সকালে বাদলা তো বিকেলে গ্রীষ্ম, দুপুরে ফটফটে আকাশ তো রাতে পৌষের হিম, তোমাদের কলকাতাতেও কি তাই? হ্যাঁ মাঝি, কলকাতাতেও তাই, লোকে ব্যঙ্গ বিদ্রোপ থেকে গালিপাড়া কিছুই বাদ রাখেনি আর। পথে বেরোতে গেলেই ছাতি নিয়ে বেরোবো নাকি আলোয়ান, তাই বোঝা দুষ্কর। ঋতু আর মাসের হিসেব গুলিয়ে গিয়েছে, সকালে এক এক বেলায় যেন এক একটা মাস অতিবাহিত হয়ে চলেছে আর কি, এক হপ্তাহ না হতেই পুরা বছরের স্বাদ পাচ্ছি, এই কি কম মজার! মন্দাও হেসে কি একটা যেন বলতে যাচ্ছিল, হঠাৎ কালীপদ আমার দিকে ঘুরে পাগলের মতো আমার কাঁধে ঝাঁকিয়ে বলে উঠল, কি বললে ডাক্তার, কি বললে বলো? এক এক বেলায় এক এক মাস, এক হপ্তাহ না হতেই পুরা বছর, তাই তো? ঠিকই তো, আমার বুকটা ধরাস করে লাফিয়ে উঠল। যেখানে বাইরে একখানা অজানা দানো বোধ পেতে রয়েছে বুঝে আমরা জোরে কথা অব্দি বলছি না কেউ, সেখানে আমি কালীপদর এই আকস্মিক পাগলামিতে হতভম্ব হয়েছি যথেষ্ট, কিন্তু তার চোখের দিকে চেয়ে আমি আর কানাই আনন্দে অধীর হয়ে উঠলাম। রায়দিঘর আর কালীপদ মুখুজ্জের এই প্রখর দৃষ্টি আমরা বিলক্ষণ চিনি, সে কোনো একটা আলোর রেখা নিশ্চয়ই খুঁজে পেয়েছে এই অকুল আধারে। আমি উত্তেজিত কাঁপা গলায় কইলাম, হ্যাঁ মুখুজ্জামশাই, আমিও তাই বলছি, কিন্তু কেন শুধুচ্ছেন দাদা? কালীপদ নিজের বাম হাতের তালুতে ডান হাতে ঘুষি মেরে এইবার মন্দা মাঝির দিকে তাকিয়ে অধীর হয়ে বলে উঠল, তাই তো আমি ভাবি মাঝি, পৃথিবীতে সাপ হাতি বাঘ হাইনার মতো হিংস্র প্রাণীরা থাকতেও এই দ্বীপের শয়তানটা বুনোসার, সামুদ্রিক কাঁকড়া অথবা মাছের রূপ ধরে কেন? হিংস্র রূপ যে সে ধরতে পারে না তা তো নয়, সে তো সিংহ হয়েও দেখা দিয়েছে আগে, আসলে এরা আলাদা আলাদা নয়, বরং একটি নরকের প্রাণী, নানান ভেগ বদলে হাজির হয়, সেই জন্যই একসাথে দুই ধরনের প্রাণী কখনো আক্রমণ করে না, এদের একটিকে হত্যা করলে আর কখনো পরেরটি ফিরে আসতে পারবে না। তার আগে তুমি বলো মাঝি, তোমার গুরু সদানন্দ পাগলা
চড়ুই পোড়া এসে ঠিক কি কথা কয়েছিলেন এই দ্বীপের ব্যাপারে? মাঝি বিব্রত হয়ে কইল, সে তো বলেছি আগেই ঠাকুর, তিনি বলেছিলেন ওই দ্বীপে রাশি রাশি শয়তানের দল ঘুমিয়ে রয়েছে। আবার বলছি মাঝি, খুব সঠিকভাবে স্মরণ করো, গুরুবাক্যে প্রমাদ ঘটাতে নেই। কালীপদর দৃঢ় সুরে মন্দা বিস্মিত হয়ে কিছু সময় অতীতের স্মৃতিচারণ করে ধীরে ধীরে বললে, হ্যাঁ, তার বাক্য অনুযায়ী বললে তিনি বলেছিলেন এই দ্বীপে দলে দলে রাশিতে রাশিতে শয়তানের দল ঘুমিয়ে রয়েছে। কালীপদ লাফিয়ে উঠে উন্মত্তের ন্যায় চিৎকার করে বলল, তবে তাই বলো মন্দা, তাই বলো। এইবার আমার হারিয়ে যাওয়া সুতাগুলো জোড়া লেগেছে, আমি গতকাল থেকেই ভেবে সারা হচ্ছি, কোথায় যেন কি একটা চোখের সামনেই ঘটছে কিন্তু ঠিক ধরতে পারছি না। তোমাদের পাওয়া ওই গোলাকার বস্তুটি ঘড়ি নয় মণিময়? মণিময় অবিশ্বাসের কণ্ঠে বললেন, কিন্তু ঠাকুর, পুরাণে পরিষ্কার বলা রয়েছে যে ওখানে একটা কালো চক্র, অর্থাৎ সময় নির্ণায়ক চক্র। পুরাণ নিঃসন্দেহে অভ্রান্ত, কিন্তু সময় মাপার জন্য বারোখানা ভাগ করে কেবলমাত্র ঘড়ি তৈরি হয় না মণি, ওইখানেই ভুল। ওই গোলকটা হলো একটা আদিম রাশিচক্র, বারোখানা মাসের অভিন্ন আধার, যার এক একটি মাসের ধারক এক একটি বস্তু অথবা জীব। সিংহ, ষাঁড়, হস্তিমুখ কুমির, মাছ, কাঁকড়া আর কচ্ছপের মতো আলাদা আলাদা প্রাণীদেরও ওই একমাত্র যোগসূত্র। তুমি যে বিরাট আকার কলসপত্রী উদ্ভিদের সন্ধান পেয়ে এখানে এসেছিলে, ওইটে সম্ভবত কুম্ভ রাশিরই প্রকাশ ছিল, তোমার নাও কি দেখতে ভুল করেছি। আমার ললাটে উত্তেজনায় শ্বেতবিন্দু দেখা দিল। আমি বললাম, তবে কি সুশীল বা মণিময়ের দ্বীপে পা রাখতেই তারা জেগে উঠেছে? কিছুটা তো তাই বটে, তারা এই বিচ্ছিন্ন রাজ্যে নিজেদের মতো সুপ্ত অবস্থায় ছিল, কিন্তু সুশীল এইখানে এসে ওঠার পরেই তারা জেগে উঠেছে শিকারের হিংস্র লিপসার, আর মণিময় ওই কালো চক্রকে নিজের করায়ত্ত করতেই তারা নিজেদের পূর্ণ মারণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সব কিছু তছনছ করে দেবার লালসায়। তারা মহিষাসুরের ন্যায় ক্ষণে ক্ষণে রূপ ধারণ করে ছিঁড়ে ফেলতে চেয়েছে তাদের শত্রুদের ত্রুটি। তাদের ঘন ঘন রূপ বদল প্রভাব বিস্তার করছে যোজন যোজন দূরের জলবায়ুতে। একটির থেকে আরেকটি জীবে রূপান্তরিত হবার সাথে সাথে এক একটি করে মাসের পরিবর্তন হয়েছে লাফিয়ে লাফিয়ে। রসময় কবিরাজ শুষ্ক মুখে শুধল, ঠিক কথা, এই তবে আবহাওয়ার পাগলামির আসল রহস্য। রহস্য আরো কিঞ্চিত বাকি রয়েছে কবিরাজ। যে পাথরের মহলকে আমরা বিরাট আকারের প্রাসাদ মনে করে অবাক হয়েছি, তা আদতে পাথরের নয়, অতি প্রাচীনকালের কাঠের তৈরি একখানা তরঙ্গ মাত্র। সেই তরঙ্গ যার মধ্যে পিশাচ ব্রহ্মানন্দকে ভক্ষণ করার পর তার তৈরি কালো চক্রকে সমাধি দেওয়া হয়েছিল ক্ষীরোদ সাগরের তলে। সেই তরঙ্গ কোনো ভূপ্রাকৃতিক কারণে এসে পড়েছে এই জনবর্জিত ভূখণ্ডে, সেই জন্যই অত বড় মহালের কোনো দুয়োর নাই। আমাদের মুখ থেকে কোনো বাক্য মিশ্রিত হল না। এই অদ্ভুত উপাখ্যানের একেবারে মুখোমুখি বসে এক অপরিসীম ঘোর এসে নাক পাশের মতো আমাদের গ্রাস করে অবসন্ন করে ফেলল। আরো বেশ অনেকটা সময় অতিবাহিত হয়েছে ইতিমধ্যে। বাইরের আকাশে খুব ক্ষীণ আলোর আভা ফুটে উঠেছে, আমাদের পলায়নের আশা উত্তরোত্তর শূন্য হয়ে আসছে। দুই চারবার পথের দৌড় সরানোর চেষ্টা করতেই স্পষ্ট টের পেয়েছি বনের সেই রাক্ষসে প্রহরী নড়ে চড়ে উঠেছে আক্রমণের জন্য। অথচ আমাদের আহার্য সমেত পানীয় জল অবধি নিঃশেষ হয়ে পড়েছে। এহেন অবস্থায় গুহার অন্ত্রে লুকিয়ে থেকে ওই অদেখা আততায়ীর হাত থেকে হয়তো নিজেদের রক্ষা করতে পারব, কিন্তু তারপর বরণ করে নিতে হবে এক জালবদ্ধ ইন্দুরের ন্যায় মর্মান্তিক মরণকে। আকাশ পাতাল ভেবে যখন কুল পাওয়া যাচ্ছে না, সেই মুহূর্তে কালীপদ
আমাদের পলায়নের একখানা উপায় উদ্ভাবন করল। কিন্তু সে উপায় শোনার পর আমি স্থির করলাম, এর চাইতে এই দ্বীপে আমার তুচ্ছ প্রাণের তুচ্ছ মৃত্যু অনেক শ্রেয়। কালীপদ ভাঙা স্বরে মণিময়ার সুশীলকে শুধল, তোমরা তো স্বচক্ষে ওই শয়তানের আক্রমণ প্রত্যক্ষ করেছ, আমি জানতে চাই ওই কালান্তক যম কাউকে আক্রমণ করার পরে তাকে বিনষ্ট অথবা মৃত্যু সুনিশ্চিত করতে ঠিক কতখানি সময় ব্যয় করে, ভালো করে স্মরণ করে বলবে। মণিময় একটু ভেবে উত্তর দিল, আগে একেবারে মেপে তো বলতে পারিনে, কিন্তু বসন্ত নাকির সময়ে আমরা দৌড়নোর আন্দাজি হিসেব ধরলে একটা মানুষের 60-70 পা ফেলতে যতটুকু সময় লাগে ঠিক ততটাই। কালীপদ প্রত্যুত্তরে কইল, বেশ, তার মানে পালিয়ে যাওয়ার পক্ষে বেশ কিছুটা সময়। শোনো, আমি এইখান থেকে পালানোর একটা উপায় হয়তো বের করতে পারব, কিন্তু শর্ত এই যে কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে হবে। আমরা উৎফুল্ল হয়ে নিজেদের সম্মতি জানালাম, কিন্তু সামান্য সময় পরেই সেই আনন্দ সম্পূর্ণরূপে তিরোহিত হয়ে পড়ল। কালীপদর নির্দেশে মন্দা মাঝি দুয়ারের ফোকরে চোখ গলিয়ে বসে রইল বনের পানে, আর কালীপদ স্বয়ং আমাদের নিয়ে গুহার ভিতরে কালো চক্রের সামনে এসে বসল। তারপর একখানা ছোট্ট পাথরের টুকরো দিয়ে গুহার মেঝের ওপরে একটা ত্রিভুজ আঁকল। সেই ত্রিভুজের অভ্যন্তরে আরও একখানা চতুর্ভুজ এবং চৌকোনা সেই ঘরের পেটে একটা গোলক এঁকে বিড়বিড় করে কিসব মন্তর পড়ে আমাদের অবাক করে দিয়ে নিজের পৈতে নিজের হাতেই খুলে ফেলল। আরও কিছু মন্ত্র পড়ার পরে উঠে দাঁড়িয়ে আমার আর কানায়ের দিকে তাকিয়ে আত্মগতভাবেই বলল, শোনো, আমাদের কাছে এখন পালানোর একটাই পথ খোলা রয়েছে, সেইটাই আমি কাজে লাগাতে চলেছি। এতদিন তোমরা অথবা এরা যে সমস্ত শত্রুদের দেখেছ, আজ তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর এক শত্রু আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে বাইরে। আমার গুরু এই মহাশূন্যের জীবদের কথাই বলতে চেয়েছিলেন আমাকে, তা আজ বেশ করে বুঝতে পারছি। আজ আমাদের যুদ্ধ হবে 12 রাশির মধ্যে সবচাইতে ক্রূর, কুটিল এবং খল স্বভাবের রাশির সঙ্গে, যে বনের ভিতরে থেকে নিরন্তর আমাদের লক্ষ্য রেখেছে। আমাদের বসতে বলে কালীপদ গুহার মুখে মন্দা মাঝির কাছে চলে গেল। আমরা যখন চূড়ান্ত দুর্ভাবনার মধ্যে সময় কাটাচ্ছি, তখন মন্দা এসে ভিতরে ঢুকে কইল, ঠাকুর নিজে দোরের কাছে লক্ষ্য রাখতে গিয়েছে, তিনি আমাকে বললেন তোমাদের নিয়ে দোরের কাছে যেতে, এখনই বোধ করি পালানোর উপায় হবে কিছু। আমরা উঠে দাঁড়িয়ে বাইরের দিকে এগোতে শুরু করলাম। আমরা সরে আসতেই মেঝেতে কালীপদর আঁকা ছবিটার ওপরে মোমের বাতির আলো এসে পড়ল, আর সেই ছবি দেখা মাত্রই মন্দা ভীষণ জোরে চিৎকার করে উঠল, এ কি, কি সর্বনাশ, হায় ঈশ্বর! আমি উৎকণ্ঠিত হয়ে আবার ঢুকে পড়ে বললাম, ওগানা মুখুজ্জে মশাই এক্ষুনি এঁকেছে, কিন্তু কিন্তু ওইটা কি জিনিস মাঝি? মন্দা হাহাকার করে উত্তর দিলে, এই ছবি যে ব্রহ্ম সমাধি ক্ষেত্র, যখন সাধক তার নিজের আত্মাকে গুরুর চরণে আহুতি দেন, তখন এই চক্রে তিনি তার দেহ ত্যাগ করেন। ঠাকুর নিজের হাতে এই চক্র আঁকলেন, হা ভগবান! এই জন্যই তিনি আমাকে দুয়ারে নজর রাখার নাম করে দূরে ঠেলে দিয়েছিলেন, আমি থাকলে যে তখনই ধরে ফেলত। তার কথা শেষ হতে না হতেই আমি আর কানাই বিদ্যুতের বেগে দৌড়ে গুহার মুখে এসে যা দেখলাম তাতে আমার চেতনা বিলুপ্ত হবার জোগাড় হল। গুহার মুখের পাথরের আবরণ উন্মুক্ত, কালীপদ গিয়ে পড়েছে গুহার থেকে অনেকটা দূরের খোলা স্থান, তার মুখ ওই পারের জঙ্গলে, আর দূরের বনের গাছপালাকে দৌলিত মথিত করে ধেয়ে আসছে কোনো একটা বিপুল দেহি জানোয়ার। আমাদের চিন্তা করবার সব শক্তি লোপ পেয়েছে ইতিমধ্যেই, শরীরের ভিতরে যা বাকি রয়েছে তা হলো নিখাত সহজাত প্রবৃত্তি।
সেই টানে সাড়া দিয়েই সমস্ত মৃত্যু ভয়কে তুচ্ছ জ্ঞান করে আমি আর কানাই দৌড়তে আরম্ভ করলাম কালীপদর দিকে। মরি তো একত্রেই মরব, কিন্তু এই নিষ্কলুষ নিরহংকার সাধকের জীবনের বিনিময়ে যদি জীবন পেতে হয় তবে শতধিক সেই প্রাণে। কিন্তু সেই অবধি আমাদের আর পৌঁছনো হলো না। বন ভেদ করে যে চলমান বিভীষিকা এসে দাঁড়ালো আমাদের সামনে, তাকে দেখতে গিয়ে পাথরে হোঁচট খেয়ে আছাড় খেয়ে পড়ে গেলাম আমরা। আর আমার মুখ থেকে অস্ফুটেই আতঙ্কে একবার ধ্বনিত হলো, বৃশ্চিক। আমাদের থেকে মাত্র হাত পঞ্চাশেক দূরত্বে দাঁড়িয়ে রয়েছে এক রাক্ষসে কাঁকড়া বীজ। তার লেজের মতো হুলটা বনের গাছগুলোর মাথা ভেদ করে আরও ঠেলে উঠে এসেছে। তার মসৃণ তৈলাক্ত দেহে ভোরের আভা পড়ে চকচক করছে। তার হিংস্র নীলাভ যোগের মণিতে নিশ্চিত মৃত্যুর হিম শীতল ছোঁয়া। আর তার গড়াল উগ্র মারণদারার মাঝে তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে রয়েছে রায় দিঘরার নির্ভীক ব্রাহ্মণ, যে নিজের মহামূল্যবান প্রাণের বিনিময়ে আমাদের সবার জীবন কিনে নিতে মনস্থ করে ফেলেছেন। অষ্টপদী কুটিল প্রাণীটা খড়মড় শব্দে কয়েক পা পিছিয়ে গিয়ে নিজের দৈত্যকার দ্বারা দুটি বিভক্ত করতেই কালীপদ স্বেচ্ছায় তার মাঝখানে ঢুকে পড়ে আমাদের পানে না তাকিয়েই চাপা স্বরে আদেশ করল, পালা তোরা কানাই, পালাও ডাক্তার। একটা কথা জেনো, তোমার বৌঠান যাই বলো, আমি কখনো তোমাকে নিজের ভাইয়ের থেকে কম ভাবিনি কোনোদিন, কথাটা মনে রেখো। আমি হাউ হাউ করে কেঁদে উঠলাম। দানব কাঁকড়া বিছে অসহায় শিকারকে একেবারে করায়ত্তে পেয়ে নিজের বলিষ্ঠ দ্বারা দুখানি সজোরে চেপে দিল তার নিরস্ত্র শরীরের উপরে। কালীপদ সেই প্রবল শক্তিধর দ্বারায় পিষ্ট হয়ে যাবার আগেই শেষ চেষ্টা হিসেবে সর্বশক্তি দিয়ে নিজের দুখানা হাত দুপাশে ছড়িয়ে সেই প্রচণ্ড আঘাত একবারের জন্য প্রতিহত করতে চাইল। আকাশের এপার থেকে ওপার চিরে একখানা বজ্রের ঝলক ছুটে চলে গেল। আমি নিজের অশ্রুরুদ্ধ চোখ তুলে দেখলাম প্রভুভক্ত কানাই সর্দার নিজের সদ্য ভেঙে যাওয়া পা নিয়ে বুকে ঘষে এগিয়ে যাচ্ছে তার প্রভুর দিকে। কালীপদ দুই পাশে হাত ছড়িয়ে তখনও দাঁড়িয়ে রয়েছে এবং তার দুই হাতে ধরা রয়েছে আমাদের কুড়িয়ে পাওয়া সেই দুখানা ছোট্ট নৌকার মতো পাত্র, আর সেই সঙ্গে বাতাসের একটা বিভীষণ ঘূর্ণিঝড়ের দাপটে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই প্রকাণ্ড দেহধারী হিংস্র কৃষ্ণবর্ণ বিশ্বে। আমি সেদিকে তাকিয়ে নিঃসারে অচৈতন্য হয়ে ঢলে পড়লাম। পরে শুনেছিলাম আমার জন্য বাকিদের বহুক্ষণ বিলম্ব করতে হয়েছিল ওই দ্বীপে। আমার যখন সার ফিরল তখন কালীপদ গুহা পার্শ্বস্ত ঝোড়ার জলে স্নান সমাপন করে পৈতে ধারণ করছে। শুনলাম দানবরা নিকে সবার সঙ্গে সঙ্গেই আর এক মুহূর্ত সময় ব্যয় না করে মন্দা মাঝি প্রবল আক্রোশে নিজের পরনের বস্ত্রখানা সিক্ত করে কালীপদর আঁকা ওই ব্রহ্ম সমাধি ক্ষেত্রটিকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করতে করতে শিশুদের মতো কেঁদে উঠেছিল। কালীপদ আমার মাথায় হাত বুলিয়ে কইল, আর ভয় নাই ডাক্তার, এবার নিশ্চিন্তে ফেরার পালা। আমার বিস্ময়ের ঘোর তখনও দূর হয়নি দেখে সহায় স্নেহে আমার দিকে চেয়ে বলল, বোকা কোথাকার, এখনো বোঝেন? ওই দুখানা জিনিসকে আমরা নৌকার মতো আকৃতি দেখে ধোকা খেয়েছিলাম বটে, কিন্তু পরে আমি তার যথার্থ স্বরূপটা আন্দাজ করতে পেরেছিলাম। ওগুলো হলো পিশাচের ন, ওর আমক ছোঁয়াতেই ওই শয়তান বধ হয়েছে। ব্রহ্মানন্দ পিশাচকে যখন হাত পা থেতলে তোরঙ্গে বন্দি করে খণ্ডদেহীর সভায় নিয়ে যাওয়া হয়েছিল, তখনই সম্ভবত তার দুখানা থেতলানো নখ খুলে পড়ে যায় ওর ভিতরে। কেউ নজর করেনি আর সেদিকে। ওই তোরঙ্গখানা যখন কোনো ভূমিকম্পে বা ওই রকম কোনো দুর্যোগের কারণে
এই দ্বীপে এসে পড়ে, তখনই মনে হয় ওই কালো চক্রের সঙ্গে নখের স্পর্শ ঘটেছিল, যার ফলস্বরূপ দানবগুলো উন্মুক্ত হয়ে দ্বীপে বেরিয়ে এসেছিল। এই ঘটনাটা কাকতালীয় বলে মানতে মন চায় না। জানো ডাক্তার, সৃষ্টির আদিকাল থেকেই অশুভ শক্তিদের নাশের জন্য কোনো না কোনো একটা ফাঁক কিন্তু স্বয়ং প্রকৃতি রেখে দেয়। আজকের ঘটনাও তাই প্রমাণ করে। নিজের তৈরি ওই শয়তানদের বদপায় কিন্তু ব্রহ্মানন্দই লুকিয়ে রেখেছিলেন নিজের শরীরের স্পর্শের মধ্যে। সেই স্পর্শই আজ কত হাজার হাজার বছর অতিক্রম করেও তারই একটা ক্ষুদ্র দেহাংশের মধ্যে সুপ্ত হয়ে ঘুমিয়ে রয়েছিল। একে প্রকৃতির রচিত একটি ফাঁদ ছাড়া আর কিছু বলা চলে কি? তবে আমি কিন্তু পুরোপুরি নিশ্চিত ছিলাম না এ ব্যাপারে, তাই সত্যি সত্যি মনে প্রাণে চেয়েছি যাতে আমাকে হত্যা করার অবসরে তোমরা পালাতে পারো। সেই কারণেই নিজের আত্মব্রহ্মের সমাধি নিজেই গড়ে রেখেছিলাম, যেইটার উপরে ওই দেখো মন্দমাঝি এখনো হাত পা ছুটছে। গুরুদেব যে মহাকাশের অসম্ভব শক্তিধর জীবদের কথা কয়েছিলেন, এই জন্তুগুলি হল ওই জীবদেরই প্রতিচ্ছবি মাত্র। আসল রাশিচক্রের ধারকেরা যেমন জগৎ সংসারের কালো স্রোতকে পালন করেন, এই জীবরাও ঠিক তারই বিপরীত। বৈপরীত্যই সংসারের ধর্ম। যা হোক, তোমার বা কবিরাজের পুটুলিতে যদি কিছু ওষুধপত্র থাকে তো কানাইকে দিও, বেচারির একখানা পা ফুলে রয়েছে। এইবার যাত্রার সময় হল, সূর্য মাথায় উঠতে চলল। আমাদের নৌকাখানা যথাস্থানেই বাঁধা ছিল। বিকেল হবার কিঞ্চিত পূর্বে আমরা দরিয়ার জলে ভেসে পড়লাম। কালীপদ যথারীতি আবার নিজের স্বমূর্তি ধারণ করেছে। আমি কৌতূহলের বসে কি একটা প্রশ্ন করায় কালীপদ বললে, আহ ডাক্তার, তোমার বড় বেশি কৌতূহল সব কথা। আমার গলাটায় কদিন একটু বেদনা হচ্ছে, একটু বেশি কথা কইতে পারিনি। পরের দিন চড়ুই পোড়ার সব কয়টি মানুষ ভিড় করে সুশীলকে সচক্ষে দেখতে এল। আমরা মন্দার নৌকোতে ফটিকছড়ি নদী পেরিয়ে অপর পারে এসে উঠলাম। মন্দা বিদায় নিয়ে ফিরতে যাচ্ছে, হঠাৎ রসময় থলির থেকে এক মুঠো টাকা বের করে বললে, একই হ্যাঁ মাঝি, বড় যে বলছিলে আমরা ফিরে এলে তখন পারানির পয়সা নেবে, তো এখন নেওয়া চলে তো? আমরা সবাই উচ্চস্বরে হেসে উঠলাম। মন্দা টাকাগুলি হাসি মুখে গ্রহণ করে কইল, তা একরকম চলে বই কি। কালীপদ মন্দা মাঝিকে সুদৃঢ় আলিঙ্গন করে বলল, অনেক ধন্যবাদ তোমাকে মাঝি। মন্দা মাঝি চোখের জল মুছে এই প্রথম কালীপদর ব্রাহ্মণ এবং ভূস্বামীর পরিচয় দূরে সরিয়ে তার মাথায় সয়স্নেহে হাত রেখে বললে, তোমাকেও বাছা। নমস্কার, আজ আমি আপনাদের শোনাতে চলেছি কালীগুণীন সিরিজের পিশাচের নখ কাহিনীটির শেষ পর্ব।